বৃক্ক বিকল বা বৃক্কের কর্মক্ষমতা কমে যাওয়া এটা হচ্ছে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে তাৎক্ষণিক এবং আরেকটা হচ্ছে দীর্ঘক্ষণিক। তাৎক্ষণিকটাকে বলা হয় ইনস্ট্যান্ট বৃক্ক বিকল বা ইনস্ট্যান্ট কিডনি ফেলিওর, এবং দীর্ঘক্ষণিকটাকে বলা হয় ক্রোনিক কিডনি ফেলিওর। তো এই বৃক্ক বিকলের বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে কিন্তু আমাদের বৃক্কের যে কর্মক্ষমতা সেটা নষ্ট হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। এই কারণগুলো আমরা আজকে জেনে নিব। বৃক্ক বিকলের তাৎক্ষণিক বৃক্ক বিকলের যে কারণগুলো সেগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে বৃক্ক পূর্ব ক্যাটাগরি, একটা হচ্ছে বৃক্ক উত্তর ক্যাটাগরি, এবং আরেকটা হচ্ছে বৃক্কীয় ক্যাটাগরি। নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে বৃক্ক পূর্ব ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে আমাদের বৃক্কের কাজের আগে যে কাজগুলো সম্পন্ন হয় সেই কাজগুলোতে বাধা প্রাপ্ত হলে বৃক্ক পূর্ব ক্যাটাগরি বলা হয়ে থাকে। অর্থাৎ বৃক্ক যখন সুস্থ কিন্তু বৃক্ক হচ্ছে পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না কোনো কারণে, অর্থাৎ বৃক্ক তার কাজটা করতে সক্ষম কিন্তু কাজটা করার জন্য বৃক্কের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো সরবরাহতে বাধা সৃষ্টি হয় সেটাকেই বলা হয় বৃক্ক পূর্ব ক্যাটাগরি। যেমন হার্ট ফেলিওর, লিভার ফেলিওর বা মানসিক আঘাত, এই বিভিন্ন এই কারণগুলোর কারণে কিন্তু বৃক্ক পূর্ব ক্যাটাগরিতে বৃক্ক বিকল হতে পারে। আমাদের বৃক্কে আমরা জানি যে রক্তটা পৌঁছায়, রক্ত পৌঁছার পর বৃক্ক সেই রক্তটাকে পরিশোধন করে এবং দূষিত পদার্থগুলোকে আলাদা করে সেগুলো নিষ্কাশন করে দেয়। তো এই রক্তটা পৌঁছানো, এই রক্ত পৌঁছানোর সময় যদি কোনো ধরনের বাধাপ্রাপ্ত হয় রক্তটা, সেটাই হচ্ছে বৃক্ক পূর্ব ক্যাটাগরি। যেমন হার্ট ফেলিওর বা লিভার ফেলিওর যদি হয় তখন কিন্তু আমাদের দেহের রক্তগুলো বা দূষিত রক্তগুলো বৃক্কে যেতে পারে না বা বৃক্কে পৌঁছাতেই পারে না। তো এই ক্ষেত্রে বৃক্ক তার কাজটা শুরুই করতে পারে না। তো এটাকেই বলা হচ্ছে বৃক্ক পূর্ব ক্যাটাগরিতে বৃক্ক বিকল। এরপর যে ক্যাটাগরিতে বৃক্ক বিকল আমরা পড়ব সেটা হচ্ছে বৃক্ক উত্তর। অর্থাৎ বৃক্ক তার কাজটা করেছে কিন্তু বৃক্কের থেকে যে দূষিত পদার্থটা নিষ্কাশিত হওয়ার কথা সেই দূষিত পদার্থটা ঠিকমতো নিষ্কাশিত হতে পারছে না। এই নিষ্কাশিত হতে না পারার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন বৃক্কে পাথর হওয়া বা মূত্রনালীতে টিউমার হওয়া ইত্যাদি। তো এগুলোই হচ্ছে বৃক্ক উত্তর ক্যাটাগরিতে বৃক্ক বিকল। অর্থাৎ বৃক্ক উত্তর ক্যাটাগরিতে বৃক্ক বিকল কখন হবে, যখন বৃক্ক তার কাজটা সম্পন্ন করছে কিন্তু সম্পন্ন করার পর তার রেজাল্টটা বা ফলাফলটা বের করতে পারছে না, অর্থাৎ বৃক্ক থেকে দূষিত পদার্থটা পুরোপুরি বের করে দিতে সে অক্ষম থাকছে, তাকেই বলা হয় বৃক্ক উত্তর ক্যাটাগরিতে বৃক্ক বিকল। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে বৃক্কীয় ক্যাটাগরি। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে বৃক্কের নিজস্ব যে কাজ সেটাতেই বাধাপ্রাপ্ত হওয়াকে বলা হচ্ছে বৃক্কীয় ক্যাটাগরি। আমরা আগেরটাতে দেখেছি বৃক্ক পূর্ব ক্যাটাগরিতে যে বৃক্ক পর্যাপ্ত রক্তই পাচ্ছে না, বৃক্ক উত্তর ক্যাটাগরিতে আমরা দেখছি বৃক্ক তার কাজটা করেছে কিন্তু তার কাজটা তার আউটপুট দিতে পারছে না, অর্থাৎ রেচন প্রক্রিয়াটা পুরোপুরি সম্পন্ন করতে পারছে না। বৃক্কীয় ক্যাটাগরি যেটা, বৃক্কীয় ক্যাটাগরিতে হচ্ছে বৃক্কের নিজস্ব কাজেই কিন্তু গোলমাল দেখা যায়। বিভিন্ন কারণে এটা হতে পারে, যেমন বৃক্কের সংক্রমণ হতে পারে বা বৃক্কের ক্যান্সার হতে পারে। এ কারণে বৃক্কই তার কর্মক্ষমতাটা হারাতে পারে, অর্থাৎ বৃক্ক কিন্তু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে নিষ্কাশন করতে বা দেহ থেকে আলাদা করতে, রক্ত থেকে আলাদা করতে সে পারছে না। তো এই ক্যাটাগরিটাকেই বলা হয় বৃক্কীয় ক্যাটাগরিতে বৃক্ক বিকল। তো এই তিনভাবে বৃক্ক বিকল হয়ে থাকে, বৃক্ক পূর্ব ক্যাটাগরি, বৃক্ক উত্তর ক্যাটাগরি এবং বৃক্কীয় ক্যাটাগরি। আমাদের ভিডিওটি যদি তোমরা না বুঝে থাকো তাহলে আবার দেখে আসতে পারো, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকো।